দর্শক দেখছেন তো গরুটার প্রবলেম, দেখেন যে হাত মানে পাগুলো ছেড়ে দিচ্ছে না, ঠিক আছে। দেখা যাচ্ছে যে রগে খুব টান খাচ্ছে, এটাকে বলে হলো ঝ্যানকা, আমরা যেটা বলি ঝ্যানকা, মানে রগের প্রবলেম, ঠিক আছে। মানুষেরও অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে। দর্শক আমরা রয়েছি আমাদের পাশের বাড়িতে, এখানে একটা খামারে দর্শক আসছি, আমরা কিছু তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। দেখেন এই ধরনের গরু কিন্তু দেখেন কি পরিস্থিতি, খুব কষ্টে ওনার চলাফেরা হচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা মূলত ডাক্তার নিয়ে এসেছি এই ট্রিটমেন্টের জন্য। তো আমরা জানি যে এই রোগের কোনো ট্রিটমেন্ট মনে হয় না যে ভালোভাবে আছে, তবে এটার রগ টান আর কি। তো এখানে আমাদের পাশের ভাই বেশ কিছু দেশি গরু লালন পালন করেন, যেগুলো মূলত মোটা তাজা জাত উন্নয়ন এইগুলো নিয়েই আর কি ভাই সবসময় কাজ করে। তো আমরা ছোট্ট করে আপনাদের দেখাবো। এখানে কিন্তু মানে এই জায়গাটা এমনিতেই পড়েছিল, ঠিক আছে ভাই। এখানে অনেকগুলো গরু কিন্তু লালন পালন করতেছে, সবগুলোই ফ্যাটেলিং, এবং মানে কিনে নিয়ে আসার পরে দেখা যায় যে কয়েকটা প্রেগনেন্ট আছে। যেমন এগুলো কিন্তু কিনে নিয়ে আসার পরে দেখতে পাইছে যে প্রেগনেন্ট, হ্যাঁ রাখে দিছে। তো যাই হোক, সব মিলিয়ে ওনার এখানে বেশ কিছু গরু লালন পালন করা হচ্ছে। আমরা দেখব এবং ডাক্তারের সাথে কথা বলে দেখব যে এইটা কিভাবে ট্রিটমেন্ট করবে, আর এটার কোনো কি ট্রিটমেন্ট রয়েছে সেই বিষয়ে আমরা ডাক্তার সাহেবের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ভালো আছেন? আচ্ছা ভাইজান, এখন এই যে রোগ আমরা দেখতেছি এইটার মানে নামটা কি 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 নাম এটার? এই রোগ সাধারণত গ্রামের বিভিন্ন নামে ডাকা হয়, আচ্ছা। এইটার কি কোনো মানে প্রাকৃতিক ভাবে কোনো চিকিৎসা আছে না কিভাবে এটা চিকিৎসা নেওয়া যায়? অপারেশনের মাধ্যমে, এমনি মেডিসিন দিয়ে কোনো ইয়ে নাই? আচ্ছা। তো দর্শক ডাক্তার সাহেবের কাছ থেকে আমরা শুনলাম যে মেডিসিনের মাধ্যমে হবে না, এটা অপারেশনের মাধ্যমেই হবে। তবে এইটা ইনশাল্লাহ আজকে অপারেশন করার জন্য এই ডাক্তার সাহেব আসছে, তো আমরা দেখব। আর এই অপারেশনটা খুব তীক্ষ্ণ অপারেশন, আর এইটা কিন্তু যে কেউ পারবে না, এইটা শুধু একমাত্র যারা সার্জেন এই বিষয়ে পারদর্শী তারাই কিন্তু পারবে। এই গরুটা এই যে ভাই কিনছে একটু কম দামেই মোটা তাজা করে বিক্রি করবে, ঠিক আছে। তো আমি এখানে আসলাম, আসার পরে এক কাজে আসছি, মেশিনে এখানে ওই যে সরিষা ভাঙানোর জন্য আসছি। তো আমি দেখে বললাম ভাই এটার এই পরিস্থিতি, কয় হ্যাঁ ভাই এটা এই পরিস্থিতি। তো আমি বলছি যে এটা ঠিক করা সম্ভব, কারণ এর আগে আমি এটাতে অভিজ্ঞ মানে অভ্যস্ত হয়েছি যে এটা ঠিক হবে, সম্ভব ঠিক করা। তো পরে বললো ঠিক আছে নিয়ে আসো, ডাক্তার ডাকে নিয়ে আসো, আমি এটা ঠিক করাই নিব। তো এটা মূলত গরুকে বান্ধা হচ্ছে, আর এরপরে অবেশ করা হবে, আর তারপরে মোটামুটি খুব অল্প সময়ে, খুব অল্প সময়ে একটি জায়গাতে কাট দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এই ভিডিওটাতে আপনারা একটা জিনিস জানতে পারবেন, যদি আপনাদের গরুতে কখনও এই ধরনের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ভয় করার কোনো কারণ নেই, বা যে কোনো ট্রিটমেন্ট করেও লাভ হবে না সেটা কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। সরাসরি ভালো একটা সার্জন নিয়ে এসে ওইটা টাচটা কাটে নিলে মোটামুটি অল্প সময়ে, একবারে সীমিত সময়ের মধ্যে
সীমিত সময়ের মধ্যে কিন্তু এটা আপনারা ঠিক করতে পারবেন। ইনজেকশন পুশ করা হলো, না ওই ইয়ে করালে প্যাঁচ ঘুরিয়ে দিলে, প্যাঁচ ওইদিকে টান দিলে, হ্যাঁ আরো আরো প্যাঁচ ইয়ে টাইট করে দেওয়া লাগবে। বাস বাস ওটাখানি হলে হবে, পিঠে হাত দেন, পিঠে। এখন দেখেন যে কাটা হবে এটা, এইটা এত একটা সূক্ষ্ম কাজ এইটা কিন্তু, হ্যাঁ না 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 এমনিতে এখানে কাটে যাবে। এটা কিন্তু আমরা সারাদিন দেখলেও কিন্তু এটার ধরনটা বুঝতে পারবো না যে কোন জায়গাতে, ঠিক আছে। এটা শুধু একটু ধরেন ধরেন, পাও যাতে লড়াচড়া না করে, ধরেন তো ভাই ফিপার যে ধরো যাতে লড়াচড়া না করে। এই পা পায়ে একটু হাত দেন তো, পাউডার যাতে সোজা করে ধরে থাকে।
দেখা যাক এখানে আমার মনে হয় এক পাশেরটা কাটা হয়ে গেছে আর ওই এক পাশেরটা কাট লাগানো হচ্ছে তো এটা আসলে কাট লাগানোর পরে ফিউচারে কি এই প্রবলেম আসতে পারে এটা আমি যেটা জানি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে না এটা কখনোই আসবে না কারণ এটা হলো মানুষের যে এরকম অ্যাপেন্ডিসাইটের একটা প্রবলেম থাকে ওইটা কিন্তু একবার অপারেশন করলে বারবার কিন্তু ওইটা আসে না এইটাও এইরকমই আমার ধারণা কারণ আমি যতবার ইয়ে করছি সবগুলোই কিন্তু এরকম ইয়ে পাইছি এখন ছেড়ে দেওয়া হয়েছে গরুকে চেক করা হচ্ছে যে কি পরিস্থিতি আসছে না হ্যাঁ ভাই আসছে এখনো একটু আসছে এখানে ধরেন এখানে ধরেন খেড়ের উপরে ধরেন আর একটু আছে এখনো সম্পূর্ণ ইয়ে হয় নাই ওই পাশে রশি লাগাবেন না এক সাইড একটু আছে আপাতত ভিডিও করে রাখতেছি
হয়ে গেছে এখন আচ্ছা এই সমস্যা কি এরপরে কখন আসতে পারে ডাক্তার সাহেব আর কখনো হবে না আচ্ছা অন্যটা হবে কিন্তু এটা আর কখনো হবে না দুটো ফাই করা হয়ে যাবে আচ্ছা দেখেন জ্বলন্ত একবারে এটা ওষুধ দিয়ে কিন্তু ঠিক করানো যায় না যদিও সম্ভব হয় কিনা তো আপনাদের সামনে একবারে পুরো ক্লিয়ার পানি দিয়ে ধোয়ায় দেন ছাড়া দেন ছাড়া দেন হ্যাঁ 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 দর্শক বিদায় নিচ্ছি যদি ভিডিওটি দেখে একটু হলেও উপকারে আসে অবশ্যই জানাবেন আর যদি কারো কারো এইরকম সমস্যা হয় ঠিক আছে ইয়ে করবেন যোগাযোগ করবেন ডাক্তার সাহেব আছে আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব